আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বিভেদ নয়, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় চাই ঐক্য, জাপানে ফিউচার অব এশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর নির্মাণ কাজ, আগামী বছর উদ্বোধন। এবং লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধন, বিকেলে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিভেদ নয়, উন্নয়ন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ঐক্যের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের টোকিওতে 25তম ফিউচার অব এশিয়া সম্মেলনে মূল আলোচকের বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, উস্কানি থাকার পরও মানবিকতা এবং আঞ্চলিক শান্তির জন্য রোহিঙ্গা ইস্যুতে কোনো বিবাদে জড়ায়নি বাংলাদেশ। বিগত 10 বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন তখনই সম্ভব যখন বিশ্বে শান্তি বজায় থাকবে। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1A নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ শেষে চলছে ফেনী নদীর ওপর রামগড় সামব্রুম অংশে সেতুর পিলার তৈরির কাজ। আগামী বছরে মাঝামাঝি সেতুটি নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে স্থলবন্দরের জন্য ভূমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বন্দরের সঙ্গে ভারতের সংযোগ স্থাপনে 2015 সালের 6 জুন উভয় দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ লক্ষ্যে জমি অধিগ্রহণ শেষে 2017 সালের 27 অক্টোবর শুরু হয় সেতু নির্মাণ কাজ। বর্তমানে ফেনী নদীর উপর রামগড় সাবরুম অংশে চলছে সেতুর পিলার তৈরির কাজ। 412 মিটার দৈর্ঘ্য এবং 14.80 মিটার প্রস্থের সেতু নির্মাণে 82.5 কোটি রুপি ব্যয় করছে ভারত। আর বাংলাদেশ অংশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ছাড়াও রামগড় থেকে চট্টগ্রামের বাড়িয়ারহাট পর্যন্ত 2 লেনের সড়ক নির্মাণ করবে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। দুদেশের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই সেতু, এমন প্রত্যাশায় উচ্ছ্বাসিত পাহাড়ি জেলার বাসিন্দারা। বিশাল একটা কর্মযজ্ঞ বলা যায়, এবং এটা যে কি সম্ভাবনা, আসলে এটা অনেক বড় একটা বিষয় আমাদের রামগড়বাসীর জন্য। এটা নিয়ে আমাদের দেশে উন্নতি হবে। তবে সরকারি অধিগ্রহণকৃত ভূমির এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ কয়েকজন ভূমির মালিকের। 2.5 থেকে 3 বছর আমাদের জায়গাটা একবারে পড়ছে, আজও পর্যন্ত আমাদের জায়গাটার কোনো ক্ষয়ক্ষতি আমরা পাই নাই। ঘরবাড়ির টাকা পাইছি, জায়গার টাকা এখনো পাইনি। সরকারের কাছে আমাদের টাকাগুলো আবেদন জানাতেছে, তাড়াতাড়ি দিয়ে দেন। তবে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে সম্প্রতি মৈত্রী সেতু 1-এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা। আগামী বছরের মাঝামাঝি সেতুর কাজ শেষ হওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার। আগে যেটা ছিল না, একটা নদী একটা ব্যারিয়ার ছিল, এখন ব্রিজ হয়ে যাচ্ছে। এখানে বিজিবি চমৎকারভাবে আমি বলছি যে এখানে দায়িত্ব পালন করবে, ইমিগ্রেশন হবে, কাস্টমস হবে। আমরা আশা করছি যে 2017 থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত 3 বছর মেয়াদী এই প্রকল্পের মেয়াদ রয়েছে। কাজের অগ্রগতি যেভাবে চলছে তাতে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই শুরু হবে স্থলবন্দর নির্মাণের কাজ। ইতিমধ্যে বন্দর টার্মিনাল, অফিস গুদামসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে জমি অধিগ্রহণও শেষ পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে ফরিদপুর জেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। চাষিরা লিচু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। এ জেলার সুস্বাদু লিচুর চাহিদা থাকায় প্রতি বছরই বাড়ছে লিচুর আবাদ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন আদ্দিন সচিব। ফরিদপুর সদর, মধুখালী, বলমারী সহ বিভিন্ন স্থানে এবছর রেকর্ড পরিমাণ জমিতে লিচুর আবাদ হয়েছে। চাষিরা জানান, এ অঞ্চলে আগেভাগেই লিচুর উৎপাদন হয়। গরমের তাপমাত্রা বাড়ার আগেই লিচু পরিপক্ক হওয়ার সুযোগ পাওয়ায় এ ভালো ফলন। দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু হওয়ায় এ জেলার লিচুর চাহিদাও রয়েছে বেশ। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে লিচু কিনতে ফরিদপুরের বাগানগুলোতে আসছেন পাইকারি ব্যবসায়ীরা। আল্লাহ খুব ফলন দিছে, এই ফল বিক্রি করতে আমি 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। 12-14 বছর লিচু চাষ করতেছি, তাতে এখানে লিচু ভালোই অনেক লিচু হয়। এদিকে বাগান থেকে লিচু সংগ্রহ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যবসায়ীরা। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। ফরিদপুরের লিচু অনেক ভালো, গুণগত মানও অনেক ভালো, এগুলো আমরা ঢাকায় নিয়ে বিক্রি করে অনেক লাভবান। বরিশাল থেকে আইছি, 15 বছর ধরে লিচু নেই, ব্যবসা বাণিজ্য করি, আমি খুব লাভবান আছি। লিচুর ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় কৃষি অধিদপ্তর। ফলে প্রতি বছরই এখানে বাড়ছে লিচুর আবাদ। কৃষকদেরকে বাগান পরিচর্যা এবং সঠিক সময়ে সার ব্যবস্থাপনা, রোগ বালাই দমন করার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি মৌসুমে ফরিদপুরে 300 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়, যা থেকে প্রায় 2400 মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। লন্ডনে অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। ওয়েস্টমিনিস্টার ও বাকিংহাম প্যালেসের মধ্যবর্তী সড়ক দ্য মল এ তারুণ্যের উচ্ছ্বাসে জমকালো আয়োজনে শুরু হয় এই অনুষ্ঠান। গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল আকর্ষণীয় 60 সেকেন্ড ক্রিকেট চ্যালেঞ্জ। এতে বাংলাদেশের হয়ে ব্যাটিং করেন স্পিনার আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। মলের চারপাশে কয়েক হাজার দর্শকের সাথে এই ইভেন্ট উপভোগ করেন সাবেক ক্রিকেট তারকারা। বিকেলে মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বকাপের 12তম আসর। উদ্বোধনী ম্যাচে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে চায় ইংলিশরা। অন্যদিকে পেসার ডেইল স্টেইন না থাকলেও আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। লন্ডনে বাংলাদেশ সময় দুপুর 3:30টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। দশ দলের অংশগ্রহণে মোট 11টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের আয়োজক ক্রিকেটের জনক ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। নিজেদের মাঠ, পরিসংখ্যান আর তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ নিয়ে ফেভারিট হিসেবেই প্রথম ম্যাচে মাঠে নামবে ইংলিশরা। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে 8 পরাজয়ের বিপরীতে 15 জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডের। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক ইয়ন মর্গান দলে ফিরেছেন। আর তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ উড়িয়ে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। তাই ঘরের মাটিতে বিশ্বকাপ মিশনের শুরুতেই জয় পেতে প্রত্যয়ী ইংল্যান্ড। অন্যদিকে ভারসাম্যপূর্ণ দল নিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। যদিও ইনজুরির কারণে প্রথম ম্যাচে একাদশে থাকছেন না পেসার ডেল স্টেইন, তবে কাগিসো রাবাদা, এনগিডি লুঙ্গি ও ক্রিস মরিসরা জ্বলে উঠলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে। তাছাড়া ব্যাটিং লাইনে শক্তিশালী টপ অর্ডার থাকায় অনেকটাই নির্ভর দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বিশ্বকাপের 2 ফেভারিট দল। এতে প্রথম ম্যাচেই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। একই সাথে শপথ গ্রহণ করবেন মন্ত্রিসভার নতুন সদস্যরাও। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের নতুন মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা এখনও জানা যায়নি। সকালে মহাত্মা গান্ধী ও সদ্য প্রয়াত নেতা অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন মোদী। সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় 6000 অতিথি। অনুষ্ঠানে যোগ দেবেন আসবেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ বিভিন্ন দেশের সরকার প্রধান কূটনীতিকরা। ধারণা করা হচ্ছে স্বাস্থ্যগত কারণে সুষমা স্বরাজ ও অরুণ জেটলির মতো বিজ্ঞ রাজনীতিকরা থাকছে না এবারের সরকারে। গত 23 মে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক এক সপ্তাহ পর শপথ নিচ্ছেন মোদি। হাঙ্গেরি বুদাপেস্টের দানিউব নদীতে পর্যটনের ফেরি ডুবে 7 দক্ষিণ কোরীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ অন্তত 19 জন। নিখোঁজরাও দক্ষিণ কোরিয়ার নাগরিক। দুর্ঘটনার খবর নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পর্যটকদের নিয়ে ফেরিটি ঐতিহাসিক দানিউব নদীতে ভ্রমণ করছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, মারমিট নামের ওই ডাবল ডেকের ফেরিতে 45 জন যাত্রী থাকার কথা। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক প্রবল স্রোতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলছে, তবে অতিরিক্ত স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। এডেন হ্যাজার্ডের জোড়া গোলে আর্সেনালকে 4-1 ব্যবধানে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল চেলসি। আজারবাইজানের জমজমাট অল ইংলিশ ফাইনালে বলের দখল আর আক্রমণে দু দল শুরু থেকেই লড়েছে সমানে সমান, তবে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ফল পাল্টে যায়। ৪৯ মিনিটে 0 আর ৬০ মিনিটে পেড্রোর গোলে জয় সুবাস পায় ব্লুরা। এরপরই ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠেন এডেন হ্যাজার্ড। ৬৫ মিনিটে পেনাল্টি পেয়ে একবার আর ৭২ মিনিটে আরও এক গোলে চেলসির জয়ই কেবল নিশ্চিত করেননি, বরং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় আগে চেলসিতে নিজের বিদায়কেও রাঙিয়েছেন এই বেলজিয়ান। তার আগে অ্যালেক্স আইয়ুবির গোল কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। বিভেদ নয়, উন্নয়নের শান্তি প্রতিষ্ঠায় চাই ঐক্য, জাপানে ফিউচার অব এশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু নির্মাণ কাজ, আগামী বছর উদ্বোধন। এবং লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধন, বিকেলে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।